নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের রেসিপি হলো আলুর খোলার যে চিপস, আলুর চিপস না, আলুর খোলার চিপস। এই তোমরা তো সবাই বাড়িতে আলুর চিপস মানে বানিয়ে খাও নর্মালি, আলুর খোলাগুলো কিন্তু ফেলে দেওয়া হয়, আমরা সবাই ফেলে দিতাম, বাট এরম ভাই একবার কিন্তু বাড়িতে চিপস বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। সর্বপ্রথমে আমি কিন্তু দুটো আলু মোটামুটি মিডিয়াম সাইজে ছাড়িয়ে নিয়েছিলাম, তার খোলাগুলো কিন্তু জলে ভিজাতে দিয়েছিলাম। সেটাকে কিন্তু ভালো করে 7 থেকে 8 বার কিন্তু পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিতে হবে, একদম ভালো করে, কোনো রকম ময়লা যাতে না থাকে, কোনো রকম ইস্ট যাতে না থাকে। 7 থেকে 8 বার কিন্তু আমি ভালো করে আলুর খোলাগুলোকে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো করে পরিষ্কার করে আলুর খোলাগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আলুর খোলাগুলোকে একটা গামছা নিয়েছি আমি, গামছা নিয়ে কিন্তু ভালো করে একটা একটা করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে গামছার ওপরে বা অন্য কোনো তাওয়ালের ওপরে, পরিষ্কার কাপড়ের ওপরে আলুর খোলাগুলোকে নিয়ে সেটা বিছিয়েও দিতে পারেন, বাট আমি এখানে একটা একটা করে মুছে নিচ্ছি যেহেতু আমার এখানে অল্প আলুর খোলা। তো আপনারাও এইভাবে কিন্তু আলুর খোলাগুলো ভালো করে মুছে নেবেন যাতে গায়ে 1 ফোঁটা জল না থাকে, যেভাবে আলুর চিপস আমরা বানাই যাতে গায়ে জল না থাকে, সেভাবেই কিন্তু আলুর খোলায়ও চিপস থাকলে জল থাকলে চলবে না। তো সেই জন্য জলগুলো ভালো করে দেখতে পাচ্ছ আমি মুছে নিয়েছি। তারপরেই ব্যাস একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন বা রাইস ব্যান অয়েলও ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি, সেটা কিন্তু মোটামুটি অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি আমার যেহেতু আলু নয়, আলুর খোলা নয় সেই জন্য। তো তারপরে কিন্তু তেলটা গরম হয়ে গেলেই, গরম হলে তবেই কিন্তু আলুর খোলাগুলো দেবেন, না তো কিন্তু গায়ে ছিপকে যেতে পারে। তো সেই জন্য মোটামুটি তেল যখন গরম হয়েছে আমি একে একে কিন্তু সমস্ত আলুর খোলাগুলো অ্যাড করে দিয়েছি, 2-4 বার কিন্তু এপার ওপার করে নাড়াচাড়া করে নিয়েছি। আর মনে রাখবে সবসময় আলুর খোলা দেওয়ার পরে আলুর খোলা হতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, আর এই কড়াই দেওয়ার পরে কোনো কিন্তু নুন বা কোনো কিছুই মশলা দেওয়ার দরকার নেই, এমনি নর্মালভাবেই কড়াইতে তেলে ভেজে নিতে হবে, আর একদম সাবধানে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে আলুগুলো খোলাগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আপনারা মুখে দিতে পারবেন না, একদম তেতো হয়ে যাবে, একদম মোটামুটি হালকা যখন লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আলুর খোলাগুলো তুলে নিতে হবে। তো মোটামুটি 2-4 মিনিটই লাগবে, তার মোটামুটি মিডিয়াম ফ্লেমে রান্না করলে 2-4 মিনিটই লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি লাল লাল হয়ে এসেছে হালকা হালকা, এবার কিন্তু আমি আলুর খোলাগুলোকে তুলে নেবো। আপনারা সেরকম অনুযায়ী করবেন, সবসময় যখনই ভাজবেন তখন কিন্তু দেখে করবেন যেন খোলাগুলো কালো না হয়ে যায়, কালো হয়ে গেলে কিন্তু খেতে পারবেন না। যাই হোক, আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু সমস্ত আলুর খোলাগুলো কিন্তু তুলে নেবো। ব্যাস এবার কিন্তু একটা মশলা বানিয়ে নেবো, সেটা হলো অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু এখানে নর্মাল সাদা নুন ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বিল লবণ বা কালো লবণ যেটা বলা হয় সেটা কিন্তু ইউজ করতে পারেন। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো। এইভাবেই সিম্পল, একদম কিচ্ছু ছাড়াই, যেটা যে আপনারা ফেলে দেন আলু তরকারি করেই করে কিন্তু আমরা ফেলে দিই খোলাটা, সেটা কিন্তু না ফেলে এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখুন। এমনি নর্মাল দোকানের চিপস খেতে কিন্তু ভুলে যাবেন, এতটাই টেস্ট হবে। তো যাই হোক, আজকে ভিডিও অবধি, যাদের ভিডিওটা ভালো হলো অবশ্যই কিন্তু